মোবাইল ফুটেজে দেখা যায় প্রকাশ্য দিবালোকে দশ থেকে পনেরো জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে নারীসহ কয়েকজনের উপর হামলা চালাচ্ছে। এতে ভুক্তভোগীরা দিকবিদিক পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে ধরে আবারও মারধর করা হচ্ছে তাদের। গত শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মোলাঢুলি রেল স্টেশন পাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, দীর্ঘদিন ধরে সন্তানহীন বিধবা রেনু আক্তারের একটি জমি ভয়ভীতি দেখিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে মোলাঢুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকার। এরই ধারাবাহিকতায় দশ থেকে পনেরো জন সন্ত্রাসী নিয়ে রেনু আক্তার ও তার স্বজনদের উপর হামলা চালায় মিলন খন্দকার। এতে রেনু আক্তার সহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই তিন ঘন্টা মার খাওয়ার পরেও মনে করেন সন্ধ্যার পর আমরা আসছি, ওরা রাস্তায় আমাদেরকে মারবি, পলায় আসছি আমরা গাড়ি অন্ধকার করে। ও বলতেছে যে এখন তো শুধু এটুমটু মার্ডার করছি, প্রয়োজনে একবারে মেরে ফেলবো। যদি মামলা করো তাহলে তোমরা এই দেশে থাকতে পারবে না, তোমাদেরকে মারা হবে, মেরে ফেলা দেওয়া হবে, গুম করা হবে। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন ওই যুবলীগ নেতা। আমি ওখানে দাঁড়াইছিলাম, আমি একটা মুখ দিয়ে উচ্চারণ করি না আর আপনি বলতেছেন না, ভিডিও দেখছি আমি, রাখেন আপনি ফোন। এই ঘটনায় ভুক্তভোগী রেনু আক্তার বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েছিল, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত ওই যুবলীগ সভাপতি মিলন খন্দকারের বিরুদ্ধে এর আগেও জমি দখল টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। সময় সংবাদ, পাবনা।